এখন ডিমটা আমি যখন ফেটিয়েছি বেশ ছড়ানো একটি পাত্র নিয়েছি, তাতে আমার সুবিধা হবে। এক ক্যান যে টুনা, সেই এক ক্যান টুনার কুড়টুকু আমি নিয়েছি, ভালোভাবে পানি ছড়িয়ে তারপরে আমি এর মধ্যে মেয়োনাইজ মিশিয়ে নিয়েছি। আর নিয়েছি পিনাট ক্রিম, আপনারা চাইলে পিনাট বাটার ইউজ করতে পারেন কিংবা অন্য কিছু ইউজ করতে পারেন। আমি এখানে দুই রকমের বানাবো, একটি হচ্ছে নর্মাল একটু ঝাল, আর একটি বানাবো হচ্ছে মিষ্টি, কারণ অনেক সময় বাচ্চারা মিষ্টি স্বাদটা বেশি পছন্দ করে থাকে। তো আমাকে এখন যা করতে হবে, যে ব্রেডগুলো আমি নিয়েছি তার চারদিক আমি ছুরি দিয়ে খুব ভালোভাবে কেটে নিব, যেন শক্ত অংশটুকু না থাকে। এভাবে করে আমি সবগুলো কেটে নিব। আমার ব্রেডের চারিদিকটা আমি কেটে নিয়েছি। এখন এরকম করে ব্রেডগুলোকে আমি নিব। নেওয়ার পরে যে বেলুন এবং পিঁড়ার সাহায্যে, বেলুনের সাহায্যে আমি এটাকে বেলে নিব। এভাবে করে আমি সবগুলো রুটি করে নিব। এই রুটিকে যখন আমি বেলবো, একটু প্রেসার দিয়ে বেলতে হয়, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখন আমাকে যে কাজটি করতে হবে, রুটিগুলো এক সাইডে আমি প্রথমে টুনা ফিশে যে মিশ্রণটা করে রেখেছি মেয়োনিজ দিয়ে সেটা নিব। সাধারণত এক ক্যান টুনা ফিশের দুটো ব্রেড রোল হয়, তারপরে এটাকে এভাবে করে গড়িয়ে দিতে হবে। এভাবে করে আমি সবগুলো তৈরি করে ফেলব। কিছু টুনা ফিশের করব, আর কিছু করব হচ্ছে পিনাট বাটার বা পিনাট ক্রিম ইউজ করতে পারেন। আমি এখানে পিনাট ক্রিম ইউজ করেছি। এটাকে একই রকম করে গোল করে নিতে হবে। এভাবে করে আমি এক এক করে সবগুলো বানিয়ে ফেলব। এখন আমাকে আমার রোলগুলোকে এভাবে, যে ডিম, একটা ডিম আমি ফেটে রেখেছি সেটার মধ্যে এভাবে গড়িয়ে নিয়ে হালকা তেলে আমি ভাজব। আমি চুলায় ফ্রাই প্যানে দিয়েছিলাম, ফ্রাই প্যান গরম হওয়ার পরে আমি এখানে সামান্য একটু তেল দিয়েছি। এখন আমি যে ডিমের মধ্যে পাউরুটিটা গড়িয়ে নিয়েছি সেই পাউরুটিটা দিয়ে দিব। এভাবে করে সবগুলো পাউরুটি আমার দিয়ে দিতে হবে এবং চুলার আঁচটা মিডিয়াম থাকতে হবে। এক পিট ভাজা হলে আমাকে উঠিয়ে দিতে হবে এবং এভাবে ধরে রাখতে হবে, তাহলে যেহেতু এটা গোল রোল হয়েছে তাই চারিদিক সুন্দর করে ভাজা হবে। একটু ধরে ধরে, একটু কষ্টকর, কিন্তু এতে আপনার ব্রেড যে রোল করেছেন সেটা দেখতে ভালো লাগবে। এটা করতে খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যে আপনি এই নাস্তাটা তৈরি করতে পারেন। এভাবে করে একটু ভাজতে হবে। ভাজা হয়ে গেলে আমি তুলে ফেলবো। তৈরি হয়ে গিয়েছে আমার ব্রেড রোল। এই ব্রেড রোল অল্প সময় এবং অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায়। তো সবাই ভালো থাকবেন, আপনারা বানিয়ে দেখবেন।